নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। কি খাও গো, গোশ খাও না তোমরা? কি আওয়াজ বাবা, আল্লাহ জানে তোমাদের কি আওয়াজ হয়, এত জোরে আওয়াজ হয়। এখন কি করবে, মালা তো উনি নিজে পরে হয়ে যাবে। মুরগির মাংস, মুরগি মাংস খায়, মুরগি পোলট্রিতে এত আওয়াজ হয় না, দেশি তালি খায়। তা এখন আমার ভাইরা মালা পরাবে, আর আমার ভাইয়ের ফরমাইশ সিঙ্গেল কণ্ঠে গাইবো। এবার আমি ওই ঝগড়ার গজলটা গাইবো নাকি দাদা? হ্যাঁ, ঝগড়ার গজল একটা আছে, ঝগড়ার গজলটা গাই আছে, হ্যাঁ এটা গাইবো, লাস্ট টাইমে গাইবো। আচ্ছা ঠিক, আপনারা যেমন বলবেন। ও গড়লই ধরা, একটু গজলটা শোনালে ভালো হয় আমার। ঠিক কে গড়লো বলো, ধরায় সারা জমিন আসমান, ওটা গাইলুম তো প্রথমে, তাহলে ছিলেন না নাকি? কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল লীলা আর ক্যাশিয়ার টাকা নিয়ে ব্যস্ত ছিল ওই কারণে। যাই হোক, তো এখন ফরমাইশ মোতাবেক গজলটা পরিবেশন করে শোনাবো। আকাশ ডাকে আয়, বাতাস ডাকে আসো, রেজাউল দা আবুল কালাম এসো, চলে আসো, আমার ভাইরা এখন টাকার মালা নিয়ে এসেছে পরাবে বলে চিন্তা ভাবনা করেছে। কাকে কোনটা এখন পরায় আমি তো ঠিক বুঝতে পারিনি, এখন কাকে কোনটা পরায়। তোমার বেশিটা দিলে ভালো হয় নাকি? বেশি তো সবাই যাইবে, মাল বেশি আমার দিকে আসে। মোস্তফা ঘুমায়, হ্যাঁ গাইবে, দে দোলা দে দোলা দে দোলনাতে দোলা দে হাই। আকাশ ডাকে আয়, বাতাস ডাকে আয়, আকাশ ডাকে আয়, বাতাস ডাকে আয়, নূর নবীকে দলিয়ে দেবো চাঁদের দোলায়, নূর নবীকে দলিয়ে দেবো চাঁদের দোলায়, ঝর্ণা ছুটে যায় সোনালি সন্ধ্যায়, ঝর্ণা ছুটে যায় সোনালি সন্ধ্যায়, সাল্লে আলা মধুর ধ্বনি উঠেছে মক্কায়, সাল্লে আলা মধুর ধ্বনি উঠেছে মক্কায়, আকাশ ডাকে আয়, বাতাস ডাকে আয়, নূর নবীকে দলিয়ে দেবো চাঁদের দোলায়, নূর নবীকে দলিয়ে দেবো চাঁদের দোলায়, ঝলমলিয়ে উঠল ঘেসে মক্কা মরুর দেশ, ঝলমলিয়ে উঠল ঘেসে মক্কা মরুর দেশ, অত্যাচারী ব্যভিচারী হয়ে গেল শেষ, অত্যাচারী ব্যভিচারী হয়ে গেল শেষ, শিউলি ডালে তালে তালে, শিউলি তালে 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 বাবুই দরুদ গায়, বলছে ভ্রমর কালো ভ্রমর এক কলেমায়, বলছে বকুল এমন রসুল আর হবে না গায়, কালো ভ্রমর খুলেছে দর পাঁচ কলেমায়, বলছে বকুল এমন রসুল আর হবে না গায়, বলছে বকুল এমন রসুল আর হবে না গায়, যার পায়ের ছোঁয়াবে জগৎ ধন্য হয়ে যায়, ধন্য হয়ে যায় জগৎ, ধন্য হয়ে যায়, তাই মনগরি কয় দেখবি যদি আয়, মনগরি কয় দেখবি যদি আয়, সাল্লে আলা মধুর ধ্বনি উঠেছে মক্কায়, সাল্লে আলা মধুর ধ্বনি উঠেছে মক্কায়, আকাশ ডাকে আয়, বাতাস ডাকে আয়, নূর নবীকে দলিয়ে দেবো চাঁদের দোলায়। দুনিয়ার মধ্যে তানাকে পাঠালেন একটা একটা সাধারণ ঘরে, আর আমার নবী যখন শুয়ে থাকতেন, রাজাদের বাচ্চারা মন্ত্রীর বাচ্চারা যখন শুয়ে থাকে তাদের একটা আলাদা ব্যাপার থাকে, স্পেশাল ব্যাপার থাকে, আর তানাদেরকে এমন দোলনাতে এমন জায়গায় শোয়ানো হয় একটা সুন্দর ব্যাপার, বাচ্চা কাচ্চাকে একদম আলাদা করে সাজিয়ে গুজিয়ে রাখে। কিন্তু আমার নবী গরিব ঘরে, আমার মা মিনার ঘরেতে আসলেন, আল্লাহ তানাকে কি কোনো কম এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন না? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছেন দেখো।
আহা চলক চলক চলকে ওঠে, চলক চলক চলকে ওঠে মাছ দরিয়ার ঢেউ, চলক চলক চলকে ওঠে মাছ দরিয়ার ঢেউ। নবীর হাকিকাত আল্লাহ ছাড়া আর জানে না কেউ, নবীর হাকিকাত আল্লাহ ছাড়া আর জানে না কেউ। খুশিতে আর ছুটে বেড়ায় নবীর চড়ার ও, খুশিতে আর ছুটে বেড়ায় নবীর চড়ার ও। মোর নবীর জবান সত্য কোরআন পাবে না গো জোর, নবীর জবান সত্য কোরআন পাবে না গো জোর। মধু ভরা পাগল করা নবীর চেহারা, মধু ভরা পাগল করা নবীর চেহারা। বেদিনেরা তাকিয়ে থাকে কি দিয়ে গড়া, বলে কি দিয়ে গড়া, বলে কি দিয়ে গড়া। গরিব ঘরের লাল দিন ইসলামের ঢাল, গরিব ঘরের লাল দিন ইসলামের ঢাল। যেন রাজপুত্র শুয়ে আছে আমিনার দোলায়, রাজপুত্র শুয়ে আছে আমিনার দোলায়। আকাশ ডাকে আয়, বাতাস ডাকে আয়, নূর নবীকে দুলিয়ে দেব চাঁদের দোলায়, নূর নবীকে দুলিয়ে দেব চাঁদের দোলায়, নূর নবীকে দুলিয়ে দেব চাঁদের দোলায়। এখন আপনাদের সামনে সেই ঝগড়ার গজলটা আপনি সামনে পরিবেশন করে শোনাবো, তার আগে ছোট একটি গজল আপনি সামনে আমরা পরিবেশন করে শোনাবো। হ্যালো, একটু পিছন পড়াও আরেকটু। হ্যালো চি, হ্যালো হ্যালো চি, হ্যালো 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 চি। নবি 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 মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। নবি 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 মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়ে ছো দেখিয়ে আনো সে পথে মিলিবে রহমত, তুমি তো দিয়ে ছো দেখিয়ে আনোর বলেছো সে পথে মিলিবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার।
কবরে হাসো রে ইয়া রাসূলুল্লাহ সেই ঝগড়ার গজল। এই গজলটা একটু ভিন্ন ধরনের, যদি অসুবিধা থাকে আগেই বলে দেবেন, কেন এই গজলটা একটু কথাবার্তা আছে এবং খুব হাসি চালাকি আর কি কথা আছে, কিন্তু গজলের উদ্দেশ্য খারাপ কিছু নয়। এই গজলের উদ্দেশ্য শেষ পর্যন্ত শুনতে হবে, তবে বুঝতে পারবেন গজলের উদ্দেশ্য কি। এই গজলটা একটুখানি কথাবার্তা আছে, ওই কারণে আমরা প্রত্যেক জায়গায় যেখানে আমাদেরকে ফরমাইশ করা হয় আমরা পারমিশন নিয়ে তবে আমরা এই গজলটা শুরু করি। তো আজকেরও আমরা কমিটির তরফ থেকে পারমিশন নিয়ে নেব, যদি বলে তবে গাইবো, কেন এই গজলটা একটুখানি সময় লাগে এবং এই গজলটা কিছু কথাবার্তা আছে। এই কথাবার্তা গুলো হলো এই গজলের মূল, আর কথাবার্তা গুলো না বললে গজলটা একদম ভালো লাগবে। তো ওই কারণে আমরা এই গজলটা বলবো আপনাদের সঙ্গে, মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি, সেই গজলটা তুলে ধরবো। তো এখন আমরা গাই, অসুবিধা নেই তো, গাই গাইবো নাকি দাদা? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, গজলটা গাইবার আগে তোমাকে আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ, প্রশ্নটা হলো মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? আল্লাহ মাকে অনেক সম্মান, অনেক মর্যাদা, অনেক ইজ্জত দিয়েছে। আল্লাহ মায়ের সম্মান এত দিয়েছে, আমার নবী মায়ের কথা তিনবার বললেন, বাপের কথা একবার বললেন, কিন্তু আমার সাদা মনে কাঁদা নেই, আমার ছোট মনে একটা প্রশ্ন বারবার 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 জাগে। কি প্রশ্ন জানো? আমি চিন্তা করি মাকে আল্লাহ এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত দিয়েছে, কিন্তু বাপের কথা আমরা শুনতে পাইনি বেশি, খালি মা মা করি। কিন্তু একটা জিনিস কোনোদিন লক্ষ্য করে দেখেছো, মাকে আল্লাহ সম্মান ইজ্জত বেশি দিয়েছে, কিন্তু বাপ মায়ের থেকে সবসময় লম্বাই বড় হয়, আবার বাপ সবসময় মায়ের থেকে বয়সের দিক থেকে বড় হয়, অর্থাৎ সব দিক থেকে বাপ বড়। তাহলে মা সম্মান এত বেশি, মায়ের কথা শুনি, তাহলে বাপের এইগুলো বড় কেন হয়? তুমি বলছো মায়ের থেকে বাপ লম্বায় বড় হয়, মায়ের থেকে বাপ বয়সেও বড় হয়, এটাই বলছো? কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না? করে না বলা যাবে না, করে তো, করে আপনাদের দিকে হয় হয়তো, আর যদি না দেয় কোনো ইন্টু মিন্টু ব্যাপার থাকলে হয় না। সাধারণত আমার দাদাদের কমিটির যারা আছেন এনাদের যদি ছেলেদের বিয়ে দেওয়া হয়, 25 বছরের ছেলে আর 30 বছরের মেয়ের সঙ্গে যদি বিয়ে দেয়, এই এলাকায় কি বলবে, হাগো তোমার কি মাল বেশি পেয়েছো নাকি মেয়ের থেকে, ছেলের থেকে মেয়ে বড়, বলবে না, কেউ সাপোর্ট করবে না। অর্থাৎ আগেকারের যুগের কথা বাদ দাও, এই দুনিয়াতে এখন বর্তমানে এটা চলে না, আর চলে না বলা যাবে না, করে, আবার ওই কোনো ইন্টু মিন্টু ব্যাপার থাকলে বাপ মা কেউ মানে না, যদি না দেয় তো লে পালাবে নাকি, ওদের দিতে হবে। অর্থাৎ আমি একটা কথা বলবো তোমাকে, সুরে বলি তোমাকে, তুমি আমার সুরে বলছো, চলো রেডি করো। হাদিস ও কোরআন, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ, মায়ের সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে করো। তুমি বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে, আব্বাকে না মাকে? আল্লাহ আগে পিতা আদমকে, পিতা আদমকে সৃষ্টি করেছে, মা আগে? দেখো আল্লাহ আগে পিতা আদমকে সৃষ্টি করেছে, মানে বাপকে সৃষ্টি করেছে, আগে বাপ না আগে মা? বলো, বাপ আগে এসেছে কিন্তু মাকে বেশি সম্মান দিয়েছে। শোনো, তোমারই বাবা হলো জিন্দা কাবা, তোমারই বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন, তোমারই বাবা। আচ্ছা, তুমি বলছো যে পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি, বাবা বড়, তাই তো?
কিন্তু একটা কথা বলো তো, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয়, এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো বলো তো? মাকে না দিয়ে আব্বাকে দিত, খালি ভুলতাল কথা বললে হয়? মাকে মার কাজ মা পারবে, মার কাজ রান্না বাড়া করা, বাচ্চাদের সামলানো এবং মায়ের কাজ বাড়ির কাজ করা। তুমি যদি তুমি মায়েদের বলো যে জয়নগরে গিয়ে ভ্যান চালানো পারবে না, তুমি মায়েদের বলো গাছে ওঠো পারবে না, এনাদের কাজ এটা না। আমি দাদাকে মাই গোলা দাদাকে বলি দাদা একটু ইকো বাড়িয়ে দাও, বাড়িয়ে দেবে, একটু বেস বাড়িয়ে দাও, বাড়িয়ে দেবে। কিন্তু তোমার একটা মায়েদের বলো না একটু বেস বাড়িয়ে দাও, এমন বেস বাড়াবে অনুষ্ঠানের বেস শেষ হয়ে যায়। অর্থাৎ মায়ের কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে, তুমি বলো মায়ের কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে, শুনে রাখো হয়ে যায় পা, বলো বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না। কেন? এখন যদি আমার মায়েদের বলি মা গো একটু ইকো বাড়িয়ে দাও বা বেস বাড়িয়ে দাও, ওনারা জানে না তাই পারবে না। কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, আজ না হয় 1 মাস 2 মাস 3 মাস পরে কোনটা বেস কোনটা ট্রিবেল কোনটা ইকো কি আছে সব বাড়িয়ে দিতে পারবে। মায়েরা চাঁদের দেশে চলে যাচ্ছে সামান্য ইকো বাড়াতে পারবে না, কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো, সন্তান জন্ম দাও, উল্টো পাল্টা কথা বললে হবে না, তুমি সুরে বলো। ওই জন্য তো মায়ের সম্মান বেশি। শোনো তুমি সুরে বলো আমি দেখছি। কত যত না সহিল গর্ভে তোমার ধরে, কত যত না সহিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়ের উদরে, স্নেহময়ী মাঝে আমার মমতার চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর। মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসুল। হো যায় পা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, হো যায় পা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান, আমার মায়ের দোয়া থাকলে পায়খানা পরিষ্কার করেছে, মা জন্ম দিয়েছে, মা দুধ পান করিয়েছে, মা সবকিছু করেছে, মা যে তোমাকে খাইয়ে পরিয়ে এত বড় করে তুললো, তো তোমার মা যদি এত বড় করে তুললো খাইয়ে পরিয়ে, তোমার বাপ যদি বাজার হাট না করে দিত তোমার মা কি পানি খাইয়ে মানুষ করে? কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না? কি করে খাওয়া হবে? তুমি মথুরাপুরে যাও, জয়নগরে যাও, কত হোটেল রয়েছে, হোটেল থেকে কিনে এনে খাবে, হোটেলে গিয়ে বলবে আমার মা পেটিয়েছে গো দাও দিয়ে দেবে, ফ্রি খেতে যাবো, তোমার মায়ের টাকা পাবে কোথায়? বাপের কাছ থেকে চুরি করতে হবে, কেন চুরি করতে যাবে? এখন আমার মায়ের আর লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা করে পাচ্ছে, 1000 টাকা কদিন চলবে? তুমি এমনি মানবে না, শোনো এমনি মানবে না, আমার কথা শোনো। ওই চার অসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা, ঠিক বলেছি, ঠিক আছে, তো তুমি কি বিনা বাপে এসছো? না হেলিকপ্টার, বাপ না হলে দুনিয়ায় আসতে পারবে না। চলো ওই চার অসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা, আর কেটে কেটে শুধু মা খাওয়ায় মা পড়ায় মাই করে মাই করে, যারা দিন মজুরি কাজ করে টেনে বাসে হকারি করে, যারা মেহনত করে ছেলে মানুষ করে, তাদের জিজ্ঞেস করবে একটা বাপ হতে গেলে কত কষ্ট, শুধু মা খেয়ে গেছে মা পড়িয়েছে মাই করেছে, বাপেরও প্রয়োজন হয়। শুনে রাখো ওই কেটে কেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আহার মুখে দেয় তুলে, আর পিতা যাহার দুনিয়াতে নেই দুনিয়া তাহার আধার, পিতা যাহার দুনিয়াতে নেই দুনিয়া তাহার আধার, পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বল বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম, বল বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম, যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা, আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না। তোমার বাবা তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে অনেক পরিশ্রম করে বাবা, অনেক খাটাখাটনি করে, আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়ের জীবন সুখী হয় না, তাই বাপের সম্মান বেশি। শুনে রাখো যাই ফা, বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক তবুও আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন। কেন শুনবে? তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, কুরবানির সময় কুরবানি করছো, কত কি ইবাদত করছো, কেন করছো বলো তো?
কেন করছি? আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, নবীকে ভালোবেসে। আর ভালো কাজ করলে ভালো জান্নাত পাবে, খারাপ কাজ করলে জাহান্নামায় আগুন শুধু ধাও ধাও করে জ্বলছে। আর ওই জাহান্নামায় তার সে মাইক্রোওভেন সিস্টেম না যে ঢুকিয়ে বাবা একবার শ্যাক দিয়ে বের করে নেবে, যদি একবার ঢুকে ঢুকিয়ে দেয় খুব মার মারবে। আর যদি আল্লাহ ভালোবেসে জান্নাতে দেয় ব্যাস, এছাড়া আর কোনো আমার আশা নেই। তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো, জাহান্নামের ভয় ইবাদত করছো, আর জান্নাতে যাও মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত, তাহলে মায়ের সম্মান বেশি না? মায়ের কদমের তলায় যদি সন্তানের জান্নাত হয়, সেই জান্নাতের চাবি থাকবে তোমার বাপের হাতে, যাবে জান্নাতের চাবি বাপের হাতে। ঠিক আছে, আমি ওটা নেক্সট টাইমে তোমাকে বলছি। এমনি মানবে না, যেতে কি বলে সরে দেখো। মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত, ওগো মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত, দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেনা সোজা যাবে না দুনিয়ায়। মা যদি বদোয়া করে জীবন তোমার বরবাদ, মা যদি বদোয়া করে জীবন তোমার বরবাদ, মায়ের মনে আঘাত দিলে আরো সে লাগে আঘাত। তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো, মায়ের দোয়ায় নবী খুশি হয় খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না, মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মা খুশি হলে আল্লাহ খুশি হয়, মা খুশি হলে নবী খুশি হয়, আর মায়ের পায়ের তলায় জান্নাত। আর জান্নাতের পরে কি করবে? জান্নাতের পরে আর কিছু আছে? জাহান্নাম আছে, আর কেউ তো বলবে না আমি জাহান্নামায় যাবো। আমি কেউ বলবে আল্লাহ যদি বলে জাহান্নামায় যাবে, কে কে হাত তোলো? আমি হাত তুলবো না, না আল্লাহ আমি জান্নাতে যাবো, সবাই জান্নাতে যাবে, আর মায়ের পায়ের তলায় জান্নাত, তাহলে এর থেকে বড় ব্যাপার আর কি? তুমি বলে মায়ের পায়ের তলায় জান্নাত, আর তোমার মারা কি খুশি হলো? কি খুশি? শোনো, তোমার খুশি বন্ধ হয়ে যাবে, তোর মায়েদের খুশি বন্ধ হয়ে যাবে। শোনো, ওই পিতা আদমের পাঁচজন হতে মাকে বানায়, ওই পিতা আদমের পাঁচজন হতে মাকে বানায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। আরে ও কালাম ভাই বলো, ওগো ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা, আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা, আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা, আর তোমার মা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। আর শুনবে, আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে, বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে, বাপকে জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে। যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা, যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা, তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না। আর শোনো, মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না, তোমারে বাবা। আচ্ছা একটা কথা তুমি বলো তো, আমি তো একটা কথা অনেকক্ষণ দেখব, তুমি বলো না। তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা, হ্যাঁ ঠিক বলি, আর আমার বাপের জান্নাত তাহলে কোথায় হবে? বাপের জান্নাত কোথায় হবে? বাপের জান্নাত মানে ওনার মা, মানে দাদি। দাদি তো, দাদিটা কি ছেলে না মেয়ে? দাদি মেয়ে তো, কি হয়েছে বলে? কি হয়েছে তাহলে? সেই তো মায়ের দিকে চলে যাচ্ছে। দাদিটা যদি মেয়ে হয়, আর দাদির সঙ্গে দাদার বিয়ে যদি না হতো, দাদি হতো কোথা থেকে? দাদির সঙ্গে যদি দাদার দাদার দাদির বাপ যদি দাদার সাথে না বিয়ে দিত, দাদি ওই দাদির ঘরেতে পড়ে থাকতো সারা জীবন, সারা জীবন। আর ওই কি হতো তাহলে? যে তুমি যদি সেই দাদির বলো, আমি বলবো সেই দাদা, মানে তাহলে স্বামী, মানে
ঠিক বলুন, ঠিক আছে। আর সেই দাদার কোথায় হবে? সেই দাদা তুমি যদি বলো তার মা, আমি বলবো তার বাপ। এই করতে 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 এই নবজাগরণী যে তেঁতুল বেড়িয়ার যে অনুষ্ঠানটা, শুধু আজকের এই এই অনুষ্ঠান শুধু নয়, ওই আমাদের পুরো সারা জীবন চলে যাবে আমাদের এই অনুষ্ঠান, এই বাপ মা বলতে বলতে শেষ হবে না। কেন? পিতা আদমার মা হওয়া থেকে শুধু তার বাপ, তার মা, 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 তার বাপ, তার বাপ, তার মা, তার বাপ, তার মা, তার বাপ, তার মা, তার বাপ, তার মা, তার এই করে শেষেতে মা হওয়া। মা হওয়ার পরে কি? পিতা আদম, তারপরে পিতা আদমের পরে জান্নাত, পিতা আদমের পরে জান্নাত, আর কেউ নেই। পিতা আদম শেষ, তোমার হাঁড়ি কর্পূর শেষ হয়ে, আমি যদি কর্পূর বের করি এই তেঁতুল বেড়িয়া একটাও মাছি ঢুকবে না। আমি যদি বাপেদের কর্পূর বের করি তেঁতুল বেড়িয়া জীবনে তেঁতুল হবে না, কি বলছো তুমি? দরকার নেই ঝগড়া করে, শোনো ভালো। ও কোথায় পা আমার মনে হয়, ও গোটাই পা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না। বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। আব্বা মা দুজনকে লাগবে, শুধু মা না করলে হবে না। আরে ও কলম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আর তোমার আরে ও কলম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আর ঝগড়া করতে পারবে না তাই শেষের দিকে এসো। পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও যাই পাবো কালাম। বলে এ মেঘান্নান কদর করো দুজো নারী সমান, হাদিস ও কোরআন রে বাবা দেবে তার প্রমাণ, জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে, প্রথম খোদা গড়লো সবার পিতা আদো, এমন কথা বলেন শেষ পয়গম্বরে, তারপরে মা হাওয়াকে করিল সিজো, হাদিস ও কোরআন তোমারে বাবা। ঠিক আছে ওগো দাদা।